হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে অমিত তোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তো আমরা কিন্তু কিছুদিন পর একটা আপডেট পাবো, তো ওই আপডেটের পর প্লেয়ারদের রেটিংটা কেমন হতে পারে সেই সম্পর্কে কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, তো সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আজকের ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই জিকে মার্টিনেস কিন্তু কিছুদিন পর লিজেন্ডারি কার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, সে কিন্তু ভালো একটা পারফরমেন্স করতেছে এখন। তো তারপরে লুকা কিন্তু বাজে পারফরমেন্স করতেছে, সে কিন্তু রেয়ার কার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, তো আপনারা সকলে লুকাকুকে কিনে রাখবেন। তো লুকাকুকে কিনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি, তাকে কিনে রাখবেন, পরবর্তীতে রেয়ার কার্ড হয়ে যেতে পারে সে। তো তারপরে কিন্তু অ্যাঞ্জেল ডিমেরিয়া কিন্তু রেটিংটা প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে, সে লিজেন্ডারি কার্ড হতে পারে, তো সকলে তাকে কিনে রাখবেন না, এখন আপডেটের পরে কিনবেন। তারপর আরজুকে কিন্তু কিনার কোনো প্রয়োজন নাই, আপডেটের পর কিনবেন তাকে, কারণ সে লিজেন্ডারি কার্ড হবে, মাস্ট বি। তারপর কোমান, তো ফ্রান্সের কিন্তু কোমান রাইট উইঙ্গার, সে কিন্তু বর্তমানে ভালো একটা পারফরমেন্স করতেছে, সে লিজেন্ডারি কার্ড হবে, তো আপনারা তাকে পরে কিনলেও হবে। তারপর ক্রিস্টিয়ান রোমেরো কিন্তু বর্তমানে ভালো সার্ভিস দিতেছে, ভালো পারফরমেন্স করতেছে, তো সে কিন্তু লিজেন্ডারি হবে। তারপর জুলিয়ান আলভারেস কিন্তু লিজেন্ডারি কার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, হতেও পারে। তো তারপর রয়েছে লুকাস হেরান্ডেস, ফ্রান্সের সিবি সেন্ট্রাল ব্যাক, সে কিন্তু বর্তমানে রেয়ার কার্ড, হয়তোবা সে লিজেন্ডারি হতে পারে। তারপরে গাভি কিন্তু বর্তমানে বেশি একটা ভালো পারফরমেন্স করতেছে না, তারপরও তাকে প্লাস দিয়ে রাখছি, কারণ সে ভালো পারফরমেন্স না করলেও প্লাস হতে পারে, মোটামুটি পারফরমেন্স করতেছে। তারপর রোদ্রিগো কিন্তু বর্তমান সময়ে একজন সেরা ব্রাজিলিয়ান তারকা, বর্তমানে ভালো খেলতেছে, সে কিন্তু লিজেন্ডারি হবে, মাস্ট বি, তো আপনারা তাকে পরে কিনলেও চলবে আপডেটের পর। তো তারপরে কিন্তু কুলিবালি বর্তমানে ব্রাসিতে রয়েছে, ব্রাসি রেটিং থেকে এক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাকে এখন কিনে রাখবেন অবশ্যই। তারপর আলেকজান্ডার আরান্ড, তো তাকেও কিন্তু কিনে রাখবেন, বর্তমানে বাজে পারফরমেন্স করতেছে, তো তাকে কিনে রাখা অত্যন্ত জরুরি। তারপরে লিসান্ড্রো মার্টিনেজকে কিন্তু কেনার প্রয়োজন নেই, কারণ সে লিজেন্ডারি কার্ড হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর এরপর প্লেয়ারদের রেটিং নিয়ে আরও ভিডিও আসবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই ভিডিওগুলো দেখার জন্য। তো দেখা পড়বে তখন নতুন নতুন ভিডিও নিয়ে। বাই বাই।